আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনে চলেছি। এই সব কিছুর পাশাপাশি চলুন না জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসাবে বেঙ্গল নলেজ 24 এর এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব কলকাতা জেলার সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য জেলা হল কলকাতা জেলা, যার সদর দপ্তর কলকাতা শহর হল পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী। এই কলকাতা জেলাটি গঠিত হয় 1947 সালে। কলকাতা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই কলকাতা জেলার মোট আয়তন 185 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 44,96,694 জন। আয়তনের দিক থেকে কলকাতা জেলা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি থেকে সবচেয়ে ছোট জেলা, তবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। কলকাতা জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে উত্তর চব্বিশ পরগনা জেলা, পূর্বে ও দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পশ্চিমে হুগলি নদী ও হাওড়া জেলা। কলকাতা জেলার নামকরণ করা হয়েছে এই জেলার জেলা সদর কলকাতার নাম অনুসারে, আর এই কলকাতা নামটির উৎপত্তি নিয়ে নানা মতামত রয়েছে। একটি মতে কালীক্ষেত্র অর্থাৎ হিন্দু দেবী কালীর স্থান নামটি থেকে কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি। আবার অন্য একটি মতে বাংলা খাল ও কাটা শব্দ দুটির বিকৃতির ফলে কলকাতা নামটির উৎপত্তি। বাংলায় কলিকাতা বা কলকাতা নামটি প্রচলিত হলেও ইংরেজি ভাষায় এটি ক্যালকাটা নামে পরিচিত ছিল। 2001 সালে বাংলা উচ্চারণের সঙ্গে সমতা রেখে ইংরেজিতেও এর নাম কলকাতা রাখা হয়। 1690 সালে প্রতিষ্ঠিত কলকাতা ব্রিটিশ শাসনকালে ভারতের ব্রিটিশ অধিকৃত অঞ্চলগুলির রাজধানী ছিল। পরবর্তীতে 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করলে কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী ও একটি জেলায় রূপান্তরিত হয়। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কলকাতা জেলার জেলা সদর কলকাতা। কলকাতা জেলা হল পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যার কোনো মহকুমা নেই। কলকাতা পুলিশ এবং কলকাতা পৌরসংস্থার একটি এলাকার বিশেষ অংশ এই জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর অর্থাৎ জেলা সমাহর্তার এখতিয়ার এলাকাভুক্ত। এই জেলার গণপরিষেবা অর্থাৎ জল সরবরাহ, নিকাশি ইত্যাদির সুবিধা দেয় কলকাতা পৌরসংস্থা। কলকাতা জেলায় লোকসভা কেন্দ্র রয়েছে দুইটি, একটি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র ও আর একটি আংশিকভাবে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র, এবং বিধানসভা কেন্দ্র রয়েছে 11টি। এগুলি হল চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এই কলকাতা জেলা নিম্ন গাঙ্গেয় বদ্বীপের অন্তর্ভুক্ত হুগলি নদীর পূর্ব তীরের এলাকাগুলি নিয়ে গঠিত। দক্ষিণবঙ্গের পলল সমভূমির উপর অবস্থিত এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীটি হল হুগলি নদী। এই জেলার একটি বড় অংশ জলাভূমি থেকে পুনরুদ্ধারকৃত জমি নিয়ে গঠিত। কলকাতা জেলার জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র শুষ্ক জলবায়ুর অন্তর্গত। এই জেলার গ্রীষ্মকাল গরম এবং আর্দ্র, শীতকাল হালকা ঠান্ডা এবং আরামদায়ক। এই জেলার বার্ষিক গড় তাপমাত্রা হল 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং রেকর্ড অনুযায়ী এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 43.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস। এই জেলার বার্ষিক গড় আপেক্ষিক আর্দ্রতা 69%। দক্ষিণ পশ্চিম গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের শাখা দ্বারা অনাবৃষ্টি এই জেলার উপর আঘাত হানে, যা এই জেলার 1850 মিমি গড় বার্ষিক বৃষ্টিপাতের বেশিরভাগই সরবরাহ করে। কলকাতা জেলা বেশ কয়েকবার ঘূর্ণিঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে অতি সম্প্রতি ঘটে যাওয়া 2009 সালে ঘূর্ণিঝড় আইলা এবং 2020 সালে ঘূর্ণিঝড় আমফান বিপর্যয়কর বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাত এনে কলকাতার ব্যাপক ক্ষতি করেছিল। কলকাতা জেলার একটি বড় উদ্বেগের বিষয় হল দূষণ। শহরের মারাত্মক বায়ু দূষণের কারণে ফুসফুসের ক্যান্সারের মতো দূষণ সম্পর্কিত শ্বাসকষ্টজনিত ব্যাধি বেড়েই চলেছে। কলকাতা জেলার অর্থনীতি মূলত শিল্প, চাকরি ও ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কলকাতা জেলার জনসংখ্যার 39.93% মানুষ শ্রমিক শ্রেণী এবং বাকি 60.7% মানুষ অশ্রমিক শ্রেণীর অন্তর্ভুক্ত। জীবিকা নির্বাহে এই জেলায় বসবাসকারী মানুষদের মধ্যে কেউ সরকারি কর্মচারী, পৌরসভার কর্মচারী, শিক্ষক, কারখানার কর্মী, বাগান শ্রমিক,
আবার কেউ যুক্ত ব্যবসা বাণিজ্য পরিবহন ব্যাংকিং খনি নির্মাণ রাজনৈতিক বা সামাজিক কাজ এবং বিনোদন শিল্পী হিসাবে। কলকাতা জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় হিন্দি উর্দু ওড়িয়া গুজরাটি মারোয়ারি প্রভৃতি আরও অন্যান্য ভাষাও প্রচলিত। কলকাতা জেলার মোট সাক্ষরতার হার 98.67%। এই জেলার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি, বেথুন কলেজ, সিটি কলেজ, আশুতোষ কলেজ, বিদ্যাসাগর কলেজ, মেডিকেল কলেজ কলকাতা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ইত্যাদি। কলকাতা জেলার পরিবহন ব্যবস্থা অনেক উন্নত। উন্নত সড়কপথ ছাড়া এই জেলায় রয়েছে রেলপথ, মেট্রো ও আকাশপথের ব্যবস্থা। এই জেলার কয়েকটি উল্লেখযোগ্য রেল স্টেশন হল শিয়ালদা রেল স্টেশন, কলকাতা রেল স্টেশন, দমদম জংশন রেল স্টেশন, বালিগঞ্জ জংশন রেল স্টেশন ইত্যাদি। এই জেলার বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যা দমদমে অবস্থিত। কলকাতা জেলার সবচেয়ে জনপ্রিয় খেলা হল ফুটবল ও ক্রিকেট। ভারতের প্রাচীনতম ফুটবল সংস্থা ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন এই জেলায় অবস্থিত। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দেশের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলির আবাসস্থল কলকাতা জেলা। ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন এই জেলায় অবস্থিত। ভারতের সবচেয়ে বেশি আসন সংখ্যা বিশিষ্ট বহুমুখী ব্যবহারযোগ্য স্টেডিয়াম বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন কলকাতা জেলাতেই অবস্থিত। কলকাতা জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, সত্যজিৎ রায়, উত্তম কুমার, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রমুখ। কলকাতা জেলার কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থান হল ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়া নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতার চৌরঙ্গীতে অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর হল ভারতের বৃহত্তম জাদুঘর এবং বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর। আলিপুর চিড়িয়াখানা, কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র আলিপুর চিড়িয়াখানা হল ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা। এর আয়তন 45 একর। রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে একটি অন্যতম সেতু হল রবীন্দ্র সেতু, যা পূর্বতম নামানুসারে এখনও হাওড়া ব্রিজ নামে পরিচিত। বিদ্যাসাগর সেতু, হুগলি নদীর উপর অবস্থিত ভারত তথা সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও উচ্চতম একটি ঝুলন্ত সেতু হল হাওড়া ও কলকাতা শহরের সংযোগ রক্ষাকারী এই বিদ্যাসাগর সেতু। এছাড়াও অন্যান্য বিখ্যাত দর্শনীয় স্থানগুলি হল ইডেন গার্ডেন, কালীঘাট মন্দির, রাজভবন, রবীন্দ্র সদন, নন্দন, জাতীয় গ্রন্থাগার ইত্যাদি। এই হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা কলকাতা জেলার সংক্ষিপ্ত পরিচয়।